নমস্কার, আমি মামনি পাল। আজ আপনাদের সাথে আলোচনা করব অবিচ্ছিন্ন এবং উপলব্ধগত ব্যাপক মূল্যায়ন সম্পর্কে। আমাদের দেশের শিক্ষা পদ্ধতির অনেকবার অনেক রকমভাবে চালু হয়েছে। 1950 সালের পর থেকে শিক্ষা পদ্ধতির বারবার প্রচলন হয়েছে এবং 2005 সালের শিক্ষা পদ্ধতিতে সিলেবাসের উপর খুব বেশি করে জোর দেওয়া হয়েছে। তার আগের শিক্ষা পদ্ধতিতে জোর দেওয়া হয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের সর্বত্র গ্রামে গঞ্জে সব জায়গায় শিক্ষাগুলোকে খুব বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্যে। এখন যে শিক্ষা পদ্ধতি আমাদের স্কুলগুলিতে চালু আছে সেটা হলো মূল্যায়ন ভিত্তিক শিক্ষা পদ্ধতি। এই মূল্যায়ন ভিত্তিক শিক্ষা পদ্ধতি জানতে গেলে আমাদের জানতে হবে অবিচ্ছিন্ন এবং উপলব্ধগত ব্যাপক মূল্যায়ন কী। তার থেকেই বোঝা যাবে যে একটি ছেলে বা মেয়ের কীভাবে সমগ্র উন্নতি সম্ভব হচ্ছে। মূল্যায়ন কী, একটি বাচ্চাকে পড়ানোর পর তার কতটা উন্নতি হয়েছে, সেটাই হলো মূল্যায়ন। এখন দেখা গেল ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ধরা গেল পঞ্চম শ্রেণীর ক্লাস শুরু হয়েছে, শুরু হওয়ার পর ছেলেমেয়েরা স্কুল যেতে আরম্ভ করলো। প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা শিক্ষক বা শিক্ষিকা আছেন, তারা কী করবেন, তারা নিজেদের বিষয়ের উপরে একটি অধ্যায় প্রথমে পড়াবেন। একটি অধ্যায় পড়ানোর পর তাদের মনে হতে পারে যে ছেলেমেয়েরা ঠিকভাবে শিখলো কি না দেখি, তখন তারা ক্লাসে সেই বিষয়টির ওপরে প্রশ্ন করবেন। যদি দেখা যায় যে ছেলেমেয়েরা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছে, তখন তিনি সেই বিষয়টির ওপর সাফল্য লাভ করবেন বা তার উপর একটা মূল্যায়নও তৈরি করবেন। কিন্তু যদি দেখা যায় যে সমস্ত ছেলেমেয়েরা কোথাও না কোথাও একটু যেন বুঝতে কম হচ্ছে, তখন তিনি কী করবেন, শিক্ষা পদ্ধতিটার একটা পরিবর্তন করতে পারেন। এছাড়া তিনি কী করতে পারেন, যদি দেখেন যে না সমস্ত ছেলেমেয়েরাই ঠিকঠাক করছে, শুধু হয়তো কিছু অল্প ছেলেমেয়ে পিছিয়ে পড়ছে, তখন তিনি কী করবেন, তাদের জন্যে আলাদা ক্লাসের ব্যবস্থা করতে পারেন। তো এইভাবে তিনি পরীক্ষা নিয়ে যে ফলাফল প্রকাশ করলেন তাকেই বলা হচ্ছে মূল্যায়ন। এখন দেখা যাবে যে শুধুমাত্র মূল্যায়ন করে বাচ্চাদের সমগ্র পরিস্থিতি বোঝা যায় না। একটি ছেলে বা মেয়ের একটি বিষয়ের ওপর পরীক্ষা নিয়ে আর নাম্বার দিয়ে ছেলেটি বা মেয়েটি সম্পর্কে সমস্ত কিছু বোঝা যায় না। সেগুলি বুঝতে গেলে আমাদের জানতে হবে পরিমাপ, মূল্য নির্ণয়ন এবং মূল্য নির্ধারণ, এই তিনটি জিনিস সম্পর্কে। এখন দেখি পরিমাপ কী। পরিমাপ হলো একটি পদ্ধতি যার দ্বারা কিছু বস্তু বা জিনিসের কক্ষ বা পরিধির পরিমাণগত বিচার হয়। এখন যদি বলা হয় যে একটি ছেলে বা একটি মেয়ে বিজ্ঞানে 100-এর মধ্যে 80 পেয়েছে, তার মানে সেটি হলো তার একটা পরিমাণগত বিচার, তার পরিমাণগত একটা মূল্যায়ন যে ছেলেটি পড়াশোনায় এই রকম। এখন যদি বলা হয় যে রহিমের ওজন 35 কিলোগ্রাম, তাহলে আমরা কি দেখব যে একটি ছেলের ওজন 35 কিলোগ্রাম। এখানে দুটো জিনিস আমাদের খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে। যদি শুধু 35 বলি তাহলে কিন্তু বোঝা যাবে না যে কী ছেলেটির ওজন কী। যদি শুধু কিলোগ্রাম বলি তাহলেও কিছু বোঝা যাবে না, আমাদেরকে বলতে হবে ছেলেটির ওজন 35 কিলোগ্রাম। তাহলে এই দুটো জিনিসকে নিয়ে তবে আমরা পরিমাপটা বলতে পারছি। এই কিলোগ্রামটা হলো পরিমাণের একক, মানে 35-এর একক। কিলোগ্রামটা 35-কে বোঝাচ্ছে কি। তো এইভাবে আমরা পরিমাণ এবং পরিমাণের একক দিয়ে যে বিচার করে থাকি সেটাই হলো পরিমাপ। এরপরে আমরা আসছি মূল্য নির্ণয়নের ব্যাপারে। মূল্য নির্ণয়ন হলো একটি পদ্ধতি যার দ্বারা জানা জিনিস থেকে সূত্রগুলো সংগ্রহ করে দক্ষতা নিয়ে বিচার করা হয়। যেমন একটি ছেলে বা মেয়ে ক্লাসে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর সে কোন বিষয়ে কত নাম্বার পেল সেটা দেখা গেল, এটা আমরা জিনিসগুলো জানলাম বা শিক্ষক শিক্ষিকা এটা জানলেন। এছাড়া ছেলেটি যখন ক্লাসে পড়াশোনা করতো তখন তার মনোযোগ কীরকম ছিল, তার আগ্রহ কীরকম ছিল, সে ঠিকভাবে জিনিসটি ধরতে পারছিল কি না বা সেটি করার জন্য প্রস্তুত কি না, এই জিনিসগুলোর উপর লক্ষ্য দেওয়া হয়। এই সমস্ত জিনিসগুলো বা কোনো অ্যাক্টিভিটি বা কোনো অ্যাসাইনমেন্ট, এই সমস্ত জিনিসগুলি যখন শিক্ষক শিক্ষিকারা প্রয়োগ করেন ছেলে মেয়েদের দিয়ে করানোর পরে যদি দেখা যায় ছেলেমেয়েরা কেমন করছে, তো এই সমস্ত সূত্রগুলো থেকে তাদের দক্ষতাগুলোকে সংগ্রহ করে যে মূল্যায়ন করা হয় তাকেই বলা হয় মূল্য নির্ণয়ন। এতে একটা ছেলে বা মেয়ের পড়াশোনা ছাড়াও তার সমস্ত ব্যাপারে অনেকটা বোঝা যায়। এছাড়া আমরা এরপর যে জিনিসটি জানবো সেটি হলো মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ হলো একটি পদ্ধতি
যার দ্বারা আসল মূল্যায়ন করা হয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি বাচ্চার গুণগত এবং পরিমাণগত কতখানি উন্নতি হয়েছে তার আসল মূল্যায়ন হলো মূল্য নির্ধারণ। যেমন একটি ছেলে বা মেয়ে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে সে নম্বর পেল, এটা একরকম হয়ে গেল। তারপরে তার কতখানি আগ্রহ ছিল সেটা আর একরকম হয়ে গেল। সে দলগত আলোচনায় কীভাবে অংশগ্রহণ করলো সেটা আর একরকম হয়ে গেল। এছাড়াও আমাদের আরও একটা জিনিসের উপর লক্ষ্য দিতে হয়, যেটা হলো সে তার পড়াশোনা ছাড়াও আর কোন জিনিসের ওপর দক্ষতা আছে বা আগ্রহ বেশি তার। যেমন খেলাধুলা হতে পারে, নাচ গান হতে পারে, আঁকা হতে পারে, বা আরও অনেক জিনিস আছে যে জিনিসগুলোর ওপর তার দক্ষতা বা আগ্রহ অনেক বেশি হতে পারে। সেটাতে কি করা হয় না, শিক্ষক শিক্ষিকারা তার সাথে ক্রমাগত আলোচনা করবেন, সাক্ষাৎকার করবেন, কথা বলবেন, বলে তার ভেতর থেকে তার আসল ইচ্ছাটাকে বের করে এনে ঠিকভাবে তাকে পরিচালনা করার চেষ্টা করবেন। এরপর তার পড়াশোনার সমস্ত বিষয়ে নম্বর, তার আগ্রহ, তার দক্ষতা, সমস্ত জিনিসের ওপর যখন একটা সমগ্র মূল্যায়ন করা হয় সেটিকে বলা হয় মূল্য নির্ধারণ, এবং এর মাধ্যমে একটি বাচ্চাকে সমষ্টিগতভাবে বোঝা যায়। এরপর আসছি অবিচ্ছিন্ন মূল্য নির্ধারণের কথায়। এটি হলো সম্পাদিত কাজকর্মের সমগ্র উপাদান, যেটি শিক্ষার ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত এবং প্রভাব বিস্তারকারী, এবং যেটি শিক্ষার আদান প্রদানের পদ্ধতির বারবার পরিবর্তন করে করে বাচ্চাদের শিক্ষায় উন্নতি ঘটায়। অবিচ্ছিন্ন মূল্য নির্ধারণ বাচ্চাদের শিক্ষার উন্নতির জন্য বা শিক্ষক শিক্ষিকাদের পড়ানোর পদ্ধতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ছেলে মেয়েরা যখন ধরা গেল পঞ্চম শ্রেণী শুরু হলো, তখন পড়তে যাবে, তখন প্রথম প্রথম শিক্ষক শিক্ষিকারা একটি বিষয় শুরু করবেন। শুরু করার পরে একটি বা দুটি অধ্যায় পড়ানোর পর তারা পরীক্ষা নেবেন। তাতে পরীক্ষা দেওয়ার পরে যদি দেখা যায় সমস্ত ছেলে মেয়ে পিছিয়ে পড়ছে, তখন শিক্ষক শিক্ষিকাকে তাদের পড়ানোর পদ্ধতির পরিবর্তন করতে হয়। আর যদি দেখা যায় যে না, সমস্ত ছেলেমেয়েরা ঠিকঠাকই করছে, তখন তারা সেই পদ্ধতি অবলম্বন করে ছেলে মেয়েদের পড়ানো শুরু করতে পারেন বা পুরো বছর সেইভাবেই পড়াতে পারেন। এরপর একবার বা দুবার পরীক্ষা নেওয়ার পরে তারা বুঝতে পারেন যে কোন ছেলে মেয়ে কতখানি ভালো করছে বা কোন ছেলে মেয়ে কতখানি পিছিয়ে পড়ছে। সেই পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে আলাদাভাবে ক্লাস নিয়ে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে আরও বেশি করে উন্নতি করার চেষ্টা করবেন। এইভাবে এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে করতে হবে। যদি দেখা যায় একটি পরীক্ষা একবার নেওয়া হলো, তার চার পাঁচ মাস পর আরেকটি পরীক্ষা নেওয়া হলো, তাতে তারা কী হয় পুরো জিনিসটার বাইরে চলে আসে। এই জন্যে কী হয়, এক মাস পর আবার একটা পরীক্ষা নেওয়া হবে, আবার এক মাস পর আবার একটা পরীক্ষা নেওয়া হবে। এভাবে আমরা দেখেওছি যে মূল্যায়নে চারটি গঠনমূলক পরীক্ষার ব্যবস্থা করা আছে এবং দুটি সমষ্টিগত পরীক্ষার ব্যবস্থা করা আছে, ঠিক একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। এইভাবে যদি ছেলে মেয়েদের পরীক্ষা নেওয়া হয় এবং মূল্যায়ন করা হয়, তাহলে ছেলে মেয়েদেরও উন্নতি হয় এবং শিক্ষক শিক্ষিকাদেরও পড়ানোর পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা তৈরি হয়। এইভাবেই অবিচ্ছিন্ন মূল্য নির্ধারণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই জন্যই মূল্য নির্ধারণ শুধুমাত্র বাচ্চার অগ্রগতি এবং উন্নতি পরিমাপ করে না, এটি আরও সম্পাদিত কাজকর্মের গতিবিধির জন্য শিক্ষা আদান প্রদানের জিনিসপত্র এবং পদ্ধতির ওপর বেশ প্রভাব বিস্তার করে। আর এটি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি শিক্ষক শিক্ষিকাদের জন্যও গুরুত্বপূর্ণ। এবারে আমরা আসবো অবিচ্ছিন্ন মূল্যায়নের বৈশিষ্ট্য সম্পর্কে। মূল্য নির্ধারণ বা মূল্য নির্ণয়নের বেশ কিছু যা শিক্ষকদের দ্বারা পরিচালিত এবং ছাত্রছাত্রীদের দ্বারা গৃহীত তা শিক্ষার একটি নির্দিষ্ট পর্যায়ে এসে বাঁক নেয়। এটা কীরকম, স্কুলে প্রথম যে বছরটা শুরু হলো, পঞ্চম শ্রেণী ধরা গেল শুরু হলো, তখন কিন্তু প্রথমেই কিছুই বোঝা যাবে না। প্রথমে একবার একটি করে অধ্যায় বা দুটি করে অধ্যায় পড়ানো হবে, তারপর পরীক্ষা নেওয়া হবে, তারপর যে মূল্যায়নটা শুরু হবে, মানে তারপরে যে দেখার পর্যবেক্ষণটা শুরু হবে, তারপরে বোঝা যাবে যে কী করা প্রয়োজন। এই জন্যই বলা হচ্ছে একটি নির্দিষ্ট পর্যায়ে এসে জিনিসটা বাঁক নিতে আরম্ভ করে। যতক্ষণ না বুঝতে পারবে শিক্ষক শিক্ষিকারা বা ছেলেমেয়েরা, ততক্ষণ এই জিনিসটির পরিবর্তন হয় না। বছরের শেষে যে মূল্য নির্ধারণের ব্যাপারটি, সেটি শিক্ষা পদ্ধতির সম্পূর্ণ বাইরেই রয়ে যায়। বছরের শেষে যখন শিক্ষা মূল্যায়ন তৈরি করা হয়, তখন সেটি একদম পরের ক্লাসে যাওয়ার জন্য মূল্যায়ন তৈরি করা হয়। কাজেই সেটির ওপর ভিত্তি করে খুব একটা পড়াশোনার পরিবর্তন হয় না। হ্যাঁ, হতে পারে যে ছেলেটি বা মেয়েটি সেই বছরের ফলাফল দেখে পরের বছরে আরও ভালো করার চেষ্টা করতে পারে।
রূপান্তরিত মূল্যায়ন বড় অর্থে খুব একটা যথেষ্ট নয় এবং পড়াশোনার গতিবিধির জন্য খুবই অদ্ভুত। কেন কি না প্রত্যক্ষকরণ বা উপলব্ধি ছাত্রছাত্রীদের চাপ এবং উদ্বেগের কারণ হয়। অনেক সময় দেখা যায় কি, যখন শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর খুব বেশি লক্ষ্য রাখছেন, তখন ছেলেমেয়েরা একটু ভয় পেয়ে যায়। তারা ভাবে যে কীভাবে তারা উদ্ধার করবে জিনিসটা, সেই জন্যে তাদের কাছে এটা খুব একটা চাপের কারণ হয়, বা পরীক্ষা দিতে হবে, নম্বর পেতে হবে, সবসময় মনের মধ্যে একটা আশঙ্কা থেকে যায়। যদি মূল্য নির্ধারণ শিক্ষা পদ্ধতির একটি সমগ্র অংশ হয়, তাহলে এটি একটানা চলতে হবে বা অবিচ্ছিন্ন হতে হবে। একটানা যদি না চলে, তাহলে একটা ব্যবধান থেকে গেলে তখন আগে বাচ্চারা কী করেছিল এবং পরে আবার তাদের কী করতে হবে সেটা তারা ভুলে যেতে পারে। সেজন্য একটানা মূল্যায়ন করলে কী হবে, ছেলেমেয়েদের ক্রমাগত উন্নতিটা হতে থাকবে। শিক্ষার প্রত্যেকটি পরিস্থিতি হলো মূল্য নির্ধারণেরও এক একটি পরিস্থিতি। এখন এই মূল্যায়নটি শিক্ষা পদ্ধতির সঙ্গে যুক্ত হয় তখন ছাত্রছাত্রীরা ভয়ের চোটে পরীক্ষার গুরুত্বটিকে ঠিকমতো উপলব্ধি করতে পারে না। পরীক্ষা কেন দেওয়া হচ্ছে, তাদের ফলাফলটা নিয়ে কি করা হয়েছে, এই জিনিসটা ঠিকমতো ছেলেমেয়েরা বুঝতে পারে না যদি তাদের পরীক্ষাটা মাথার মধ্যে ভয় হয়ে দাঁড়িয়ে থাকে। সেই জন্য শিক্ষা পদ্ধতিতে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মাথা থেকে ভয়টা বের করে দিতে হবে, আর এটি ছাত্রের ক্ষমতা বা দুর্বলতাকে চিহ্নিত করে। অবশ্যই অনেকবার পরীক্ষা দিতে দিতে বোঝা যায় যে কোন ছেলেমেয়েটি খুব ভালোভাবে করতে পারছে আর কোন ছেলেমেয়েটি একটু পিছিয়ে পড়ছে, তো দুর্বল ছেলেমেয়েদের বোঝা যায়। অবিচ্ছিন্ন মূল্যায়ন প্রতিকারক হিসাবে গৃহীত, যদি কোনো ছাত্র বা ছাত্রীর সাহস বা ক্ষমতার প্রকাশ হয় তাহলে এই পদ্ধতিগুলি গ্রহণ করা খুব সহজ হয়ে যায়। আমি একটু আগেই বলছিলাম যে যদি ছেলেমেয়েদের মাথা থেকে পরীক্ষার ভয়টা বের করে দিয়ে পরীক্ষার আগ্রহটা জমানো যায়, যেমন আমি পরীক্ষা দেব, ঠিক আছে কোন বিষয়টার উপর আমি পরীক্ষা দিচ্ছি এবং সেই বিষয়টা আমাকে এমন ভালোভাবে পড়তে হবে যে আমার নম্বরটা এত ভালো হবে যে সবার কাছে বলার মতো হবে, তাহলে সেই আগ্রহ নিয়ে পরীক্ষা দিলে ছেলেমেয়েদের জীবন থেকে মানে মাথা থেকে ভয় বেরিয়ে যায় এবং খুব উন্নতি করতে পারে তারা। এবং এই ছোট ছোট পরীক্ষা দিতে দিতে এক সময় তারা একটা বড় পরীক্ষার দরজায় গিয়ে যখন দাঁড়ায় তখন তাদের মনের মধ্যে পরীক্ষার ভয় জিনিসটা থাকে না। আমরা সবাই জানি যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে খুবই ভয় পায়। এখন এটি প্রতিকারক হিসেবে শিক্ষার কঠিন দিকটি ছাত্রছাত্রীর জীবন থেকে বের করে দিতে সক্ষম হয়, যেটি আমি একটু আগেই বলছিলাম যে পরীক্ষা দিতে দিতে ভয়টা ভেঙে যায়, আর তার ফলে কী হবে, শিক্ষার স্তরটিকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে। এরপর আসছি উপলব্ধ সংক্রান্ত মূল্যায়নে। ছাত্রছাত্রীদের সমস্ত রকমের ব্যক্তিত্বের পরিধি বিস্তারিত হয় স্কুলে ছেলেমেয়েদের মূল্যায়নের লক্ষ্যের মধ্যে। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে একটি ছেলে বা মেয়ে শুধুমাত্র পড়াশোনা এবং পরীক্ষা এবং নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে তার সমগ্র বিচার হয় না, তার দক্ষতার ওপর, তার আগ্রহ, তার আদর্শ, তার রীতিনীতি মেনে চলার ক্ষমতা, এই সমস্ত জিনিসগুলোর উপর লক্ষ্য করে তবেই সমগ্র মূল্যায়ন করা হয়। এখন উপলব্ধ সংক্রান্ত মূল্যায়নে আমরা একটি ছেলের বা মেয়ের তার সমস্ত মূল্যায়নটা করে থাকি। এর মধ্যে বিদ্যালয় সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত বা এসবের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত জিনিসগুলি যুক্ত হয়ে থাকে, যেমন তার খেলাধুলা বা আগ্রহ। অনেক সময় হয় কি, ছেলেমেয়েরা পড়াশোনায় হয়তো অনেক ছেলেমেয়ে দেখা যায় খুব একটা ভালো না, কিন্তু খেলাধুলাতে সে হয়তো জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে মেডেল জিতে নিয়ে আসছে, মানে পদক জিতে নিয়ে আসছে, তখন কি তাকে ওই খেলাধুলা ছাড়িয়ে জোর করে পড়াশোনায় বসিয়ে দেওয়া ঠিক হবে, সেটা নয়। সেই জন্যই স্কুলে মূল্যায়নের প্রয়োজন, যে উপলব্ধ সংক্রান্ত মূল্যায়নের প্রয়োজন, যেখানে একটি বাচ্চার ভেতর থেকে দক্ষতাটাকে টেনে বের করে এনে তাকে সেইভাবে পরিচালনা করা হয়। এইভাবে যে মূল্যায়ন হয় তাকে বলা হয় উপলব্ধ সংক্রান্ত মূল্যায়ন। একটি উদাহরণ নেওয়া হলো, যেমন একটা বিষয় নেওয়া হলো অঙ্ক। অঙ্কে নম্বর কত পেয়েছে, ধরা গেল একটি বাচ্চা মিতালি অঙ্কে 100 মধ্যে 90 পেয়েছে, এটি হলো তার পরিমাণগত মানে নম্বর, মানে এটা শিক্ষা সংক্রান্ত মূল্যায়ন। আর যদি এইটি এবার যদি বলা হয় যে মিতালি অঙ্ক কীরকম করে, এখন যিনি শিক্ষক মশাই যিনি করান তাকে অঙ্ক, তিনি বলতে পারবেন যে ওর অঙ্কে আগ্রহ কেমন, নাকি জোর করে অভ্যাস করতে 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 নম্বরটা পেয়েছে। এই যে আগ্রহ বা দক্ষতা, এই জিনিসটি হচ্ছে শিক্ষা সংক্রান্ত অন্যান্য জিনিসগুলিকে প্রতিস্থাপিত করছে। এইটি হচ্ছে মানে শিক্ষার বাইরেও আরও যে কিছু জিনিস আছে সেইগুলি।
এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি জিনিসের আকৃতি এবং প্রকৃতি একই, আর একটির সঙ্গে আরেকটি দারুণভাবে সম্পর্কযুক্ত। মানে যদি আগ্রহ কম থাকে তাহলে নম্বর কতদিন আর বেশি পেতে পারবে, একাধবারই বেশি পেতে পারবে। যদি আগ্রহ বেশি থাকে সে অনেক কিছু শিখতে পারবে, এবং নম্বরটাই সব থেকে বড়ো কথা নয়, তার জ্ঞান আহরণটাও অনেক বড় ব্যাপার। যদি আগ্রহ থাকে তাহলে তার জ্ঞান দিনে দিনে অনেক বেশি আহরণ হতে থাকবে, যদি আগ্রহ কম থাকে তাহলে সে অতখানি জ্ঞান আহরণ করতে পারবে না। কাজে একটির সঙ্গে আরেকটি দারুণভাবে সম্পর্কযুক্ত। আমরা যদি বলি তাহলে দেখব যে এই শিক্ষার সাফল্যটি দুটি জিনিসের দ্বারা সংগঠিত একটি লাইনের ওপর দাঁড়িয়ে আছে। অবিচ্ছিন্ন মূল্য নির্ধারণের উপযোগিতা। যদি মূল্য নির্ধারণ অবিচ্ছিন্ন থাকে তাহলে ছাত্রছাত্রীর ক্ষমতা এবং অক্ষমতা আরও বেশি করে ধরা পড়ে। কোন ছেলে মেয়ে কতখানি করতে পারছে বা কতখানি করতে পারছে না সেটা খুব ভালোভাবে বোঝা যাবে, দেখতে তো পাওয়াই যাবে, পরীক্ষা নিতে নিতে তো বোঝাই যাবে, মূল্যায়ন করতে করতে বোঝাই যাবে যে কোন ছেলে মেয়ে কতখানি করতে পারছে। তারা তাদের ভুল ত্রুটিগুলো খুব ভালোভাবে বুঝতে পারে। আমি আমার নিজের মেয়েকে দিয়েই দেখেছি, অঙ্কের পরীক্ষা দিয়ে এলো, প্রথমবারে দেখা গেল তার অনেকগুলো ভুল। যে ভুলগুলো সে জানে না বলে নয়, এগুলোকে বলা হয় ছোট ছোট ভুল। তারপরে কী হলো, দ্বিতীয়বারে সে যখন পরীক্ষা দিতে গেলো তার মাথায় থাকলো যে আমি এই ধরনের ভুলগুলো করে থাকি, যেমন ক্যালকুলেশন করতে গেলে যোগে বিয়োগে অনেক সময় ভুল করে ফেলছে। তো দ্বিতীয়বার পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল কি তার ভুলগুলো অনেক সংশোধন হয়ে গেছে। এইভাবে বারবার পরীক্ষা দিতে দিতে ভুলগুলো খুব তাড়াতাড়ি সংশোধন হয়ে যায় এবং তার ফলে তার আরও অনেক বেশি উন্নতি হয়। শিক্ষক শিক্ষিকারাও তাদের শিক্ষা পদ্ধতিগুলি ঠিকভাবে বুঝতে পারে। তারা বুঝতে পারেন যে তাদের কোন পদ্ধতিটি অবলম্বন করা উচিত। যে পদ্ধতিটি বারবার বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করতে করতে দেখেন যে কোন পদ্ধতিটি অবলম্বন করলে ছেলেমেয়েরা খুব বেশি ভালোভাবে বুঝতে পারছে, তখন তারা তাদের শিক্ষা পদ্ধতিটি বেছে নেন। বারবার মূল্য নির্ণয়ন করতে করতে বাচ্চাদের স্বাভাবিকভাবেই একটা উন্নতি হয়। এতে মূল্য নির্ধারণের পরিধিটা বোঝা যায়। একটি বাচ্চার স্কুলের গণ্ডিতে যত রকম কার্যক্রম হচ্ছে সব কিছুর মূল্যায়ন করা হয়, শুধুমাত্র পড়াশোনা না, অ্যাক্টিভিটি, অ্যাসাইনমেন্ট, তারপর খেলাধুলা, গান বাজনা, সমস্ত জিনিস, তার আচার আচরণ, আদর্শ, রীতিনীতি, এই সমস্ত জিনিসগুলির উপর মূল্যায়ন করা হয়। অবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য কী? বাচ্চাদের চাপমুক্ত পড়াশোনা করানো। বারবার পরীক্ষা নিতে নিতে কী হয়, তাদের মনের ভেতর থেকে অটোমেটিক একটা চাপ চলে যাবে। তারা ভাবে আচ্ছা পরীক্ষা তো ঠিক আছে দিয়ে দেবো, আর যদি প্রথমে একবারই হুশ করে অনেকটা জিনিসের পরীক্ষা দিতে তখন মাথার মধ্যে একটা ভয় থেকে যায়। এই জন্যই চাপমুক্ত পড়াশোনা করানোই হচ্ছে অবিচ্ছিন্ন মূল্যায়নের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। আর কী হয় না, সারা বছর ধরে বিভিন্ন রকমের ছোট ছোট পরীক্ষার মাধ্যমে বড় পরীক্ষাগুলিকে অনেক সহজ করে দেওয়া হয়। যদি একটা বা দুটো অধ্যায়ের পরীক্ষা নেওয়া হলো, তার মানে একটা বা দুটো অধ্যায় ছেলেমেয়েরা মুখস্থ করবে, তার পরের বারে আবার আর একটা অধ্যায়ের পরীক্ষা নেওয়া হলো, তার মানে সেই অধ্যায়টি আবার তারা মুখস্থ করবে। এইভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে গ্যাপে তারা অধ্যায়গুলোকে মুখস্থ করতে করতে এক সময় দেখবে যে তারা পুরো পাঠ্যাংশটা মুখস্থ করে ফেলেছে, অথচ তারা বুঝতেও পারল না। এইভাবে চাপমুক্ত পড়াশোনার মাধ্যমে বাচ্চাদের শিক্ষা জ্ঞান আহরণ করানোই হলো মূল্যায়নের প্রধান উদ্দেশ্য। একটু একটু করে পরীক্ষা দিতে দিতে পুরো পাঠ্যাংশটি পড়ে ফেলা বা পরীক্ষা দিয়ে দেওয়া, একটি বাচ্চার সমস্ত রকমের দক্ষতার বিচার করা। আমরা দেখেছি বা আগেও আলোচনা করেছি যে একটি বাচ্চার শুধুমাত্র পড়াশোনা না, তার সমস্ত রকমের দক্ষতার ওপর জোর দিয়ে ঠিকভাবে পরিচালনা করাই হলো অবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য। আচরণ, আদর্শ, দলে কাজ করার দক্ষতা, নিয়ম নীতি মেনে চলা ইত্যাদিরও মান দেওয়া হয়। এক্ষেত্রে নম্বর দেওয়া হয় না, কিন্তু কে ক পেয়েছে, কে খ পেয়েছে, বা কোনো কোনো স্কুলে কে এ পেয়েছে, কে বি পেয়েছে, এই জিনিসগুলোর ওপর খুব গুরুত্ব দেওয়া হয়। মানে ছেলেটি স্কুলে কীভাবে চলাফেরা করে, তার আদর্শটি কীরকম, সেটির ওপরও একটা গ্রেড দিয়ে দেওয়া হলো। এতে কী হয়, ছেলেমেয়েরা নিজেদেরকে সংশোধন করার একটা বড় জায়গা তৈরি করতে পারে। এবারে আমরা দেখব মূল্যায়নের আগে পড়াশোনার পদ্ধতি কেমন ছিল। শুধুমাত্র বছরের শেষে পরীক্ষা নেওয়া হতো, সারা বছর ধরে ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ের পড়াগুলি মুখস্থ করত। বছরে দুবার পরীক্ষা নেওয়া হতো, একটিকে বলা হয় ষান্মাসিক, আরেকটিকে বলা হয় বাৎসরিক। তো কী করা হতো, পুরো পাঠ্যাংশের অর্ধেকটি বিষয় নিয়ে ষান্মাসিক পরীক্ষা নেওয়া হতো এবং পরের বাকি পাঠ্যাংশটা নিয়ে বাৎসরিক পরীক্ষা নেওয়া হতো, তাতে ষান্মাসিকের কিছু কিছু অধ্যায় দিয়ে দেওয়া হতো। তার ফলে কী হতো, ছেলে মেয়েদিকে ঘরে বা স্কুলে যাওয়া আসা করে করেই এই পাঠ্যাংশগুলি মুখস্থ করতে হতো।
ক্লাসে এইভাবে একক পরীক্ষার মাধ্যমে মুখস্থ করানোর কোনো পদ্ধতি ছিল না। মূল্যায়নের পর পড়াশোনার পদ্ধতি কেমন হলো? বাচ্চাদের সমস্ত দক্ষতার উপর জোর দেওয়া হলো, উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আগ্রহ সঞ্চার করে পড়াশোনা শেখানো হয়। সেটা কীরকম না, আমরা যদি শিক্ষক শিক্ষিকারা ক্লাসে এসে বললেন যে নাও আজকে তোমাদের একটু বিজ্ঞানের কোনো বিষয়, যে তোমাদের আজকে ফুল সম্পর্কে পড়াবো, ফুলে একটা ফুলে কী কী অংশ আছে মুখে বলে দিলেন, বৃতি, দলমণ্ডল, পুংকেশ্বর চক্র, গর্ভকেশ্বর চক্র, ছেলেমেয়েরা শুনলো, জানলো, বাড়ি গিয়ে একটু মুখস্থ করে নিল, হয়ে গেল। কিন্তু যদি প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে একটা করে জবা ফুল ধরিয়ে দেওয়া হয়, কারণ কি জবা ফুলে খুব ভালোভাবে বোঝা যায় এবং তাকে বলা হয় যে সবুজ অংশটা বৃতি, তারপর লালটা দলমণ্ডল, ভেতরেরগুলো পুংকেশ্বর চক্র এবং গর্ভকেশ্বর চক্র, এইভাবে প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য প্রত্যক্ষ করে করে যখন ছেলেমেয়েরা শিখতে পারে তখন তাদের আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে তাদের মাথার মধ্যে জিনিসটা বসে যায় এবং এমন হতে পারে যে পরে একটি সেই ছেলেটিকে বা মেয়েটিকে একটা অন্য ফুল তুলে এনে বলা হলো, নাও এবারে তুমি দেখাও ফুলের বিভিন্ন অংশগুলো, সে খুব সহজেই অন্য অংশগুলো দেখিয়ে দিতে পারবে। আজ এই মূল্যায়নটি কী ছিল না, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গ্রেড বা মান দেওয়া হয়। আচ্ছা, এবার গ্রেড বা মানের সুবিধাগুলি কী? সুবিধাগুলো হচ্ছে ঠিকভাবে সব জিনিসগুলি প্রয়োগ করতে পারলে শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়েই উপযোগী হয়। শিক্ষক শিক্ষিকারা নিজেদের শিক্ষা পদ্ধতি অভিজ্ঞতা অনুযায়ী পরিবর্তন করতে পারেন। যদি মনে করেন যে শিক্ষা পদ্ধতির পরিবর্তনের প্রয়োজন তাহলে তারা পরিবর্তন করতে পারেন। বাচ্চার পরিস্থিতির অনেক পরিবর্তন হয় এবং তাদের উন্নতি হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়েরা আস্তে আস্তে নিজেদেরকে অনেক উন্নতি করে ফেলেছে। এই ধরনের মূল্যায়ন হলো একজন ডাক্তারের রোগীকে ঠিক করার মতো, ঠিক যেমন একজন ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন রোগীর রোগটা ধরে ফেলেন এবং সেই রোগটা ধরার পরে কোন ওষুধ দিয়ে তার চিকিৎসা করে তাকে সুস্থ করতে হবে সেটা যেমন করে থাকেন, ঠিক তেমনি মূল্যায়নের মাধ্যমে স্কুলে পড়াশোনা করানো এইরকমই। একজন শিক্ষক বা শিক্ষিকা প্রথমে পরীক্ষা নিলেন, দু একটা অধ্যায় পড়ালেন, পরীক্ষা নিলেন, নিয়ে বুঝতে পারলেন যে কোন জিনিসটার প্রয়োজন, শিক্ষা পদ্ধতির পরিবর্তনের প্রয়োজন নাকি ছেলে মেয়েদের উন্নতির অন্য রকমের কিছু প্রয়োজন, সেটা যখন বুঝে নিলেন তারপর পিছিয়ে হয় শিক্ষা পদ্ধতির পরিবর্তন করলেন, কিংবা যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে তাদের আলাদা করে ক্লাস নিলেন। এইভাবে পরিবর্তন করতে করতে যখন ছেলেমেয়েদের সত্যিকারের একটা উন্নতির পথে তিনি নিয়ে যেতে পারেন, সেটা একদম ডাক্তারের রোগীকে ভালো করার মতনই দেখায়। এটি অনেক সময় প্রতিদ্বন্দ্বিতামূলক। সেটি কীরকম না, যদিও এটি একটি সৃষ্টিমূলক পদ্ধতি তবুও এর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আহ্বান আছে। যেমন কী হয়, শিক্ষক শিক্ষিকারা ক্লাসে পড়ালেন, ছেলেমেয়েরা সবসময় অনেক সময় কী হয় এমন অনেক মানে অনেক ধরা যাক ক্লাসে চল্লিশজন ছেলেমেয়ের মাথায় ঘুরছে 40 রকমের প্রশ্ন, কখন কোন প্রশ্নটা শিক্ষক শিক্ষিকাকে তারা করবেন এবং সেই প্রশ্নের উত্তরটা যে সবসময় একজন শিক্ষক বা শিক্ষিকার জানা থাকবে তার কিন্তু মানে নেই। এক্ষেত্রে কী হয়, শিক্ষক শিক্ষিকারা বলেন যে তারা তার পরের দিন এসে তাদের জানিয়ে দেবেন, বাড়িতে গিয়ে ভালো করে সেটা সম্পর্কে জেনে তারপরের দিন তারা ছেলে মেয়েদের কাছে এসে সেটা নিয়ে আলোচনা করেন, সেই জন্য এটিকে প্রতিদ্বন্দ্বিতামূলকও বলা হয়। অবিচ্ছিন্ন মূল্যায়ন গঠনমূলক বা গঠনমূলক নয় এমন পরীক্ষার সঙ্গে যুক্ত। সব সময় গঠনমূলক পরীক্ষার প্রয়োজন পড়ে না, যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছে তাদেরই উন্নতি করার জন্যেই এই পরীক্ষার বা মূল্যায়নের প্রয়োজন হয়। একটি উদাহরণ দেওয়া যাক, ক্লাসের শিক্ষক বা শিক্ষিকা পড়াচ্ছেন চুম্বকের সাহায্যে কীভাবে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আলাদা করে চিহ্নিত করা যাবে সেটি সম্পর্কে বলছেন। এখন এটি বলতে গেলে প্রথমে তিনি অনেক রকম উদাহরণ দিয়ে বোঝাবেন, তারপর তিনি কী করতে পারেন, একটি সুতো নিলেন, তাতে দুটো চুম্বক নিলেন, দিয়ে দুদিকে ঝুলিয়ে দিয়ে তিনি বোঝালেন যে কোন মেরু উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করছে। এই যখন বিপরীত মেরুগুলো আকর্ষণ করে তখন তাদের বোঝা যায় যে কোনটি কোন মেরু। এইভাবে তিনি বোঝাবেন এবং ক্লাসের ছেলে মেয়েদের বলবেন যে তারা কীভাবে তারা কী বুঝতে পেরেছে সেটা যেন তারা ব্যাখ্যা করেন তাদের টিচার শিক্ষক মশাইকে। তারপর তিনি কী করবেন, ছেলে মেয়েদেরকে পরস্পরের সাথে আলোচনা করতে বলবেন। এতে তিনি বুঝতে পারবেন যে কোন ছেলে মেয়ে কতখানি শিখতে পেরেছে, তিনি হয়তো একটু প্রশ্ন জিজ্ঞেস করে নিলেন এর মধ্যে, তারপরে তিনি ভালোভাবে বুঝে গেলেন যে ছেলেমেয়েরা ঠিক কীভাবে কতখানি শিখতে পেরেছে। এইভাবে গৃহীত শিক্ষাটি মজবুত হয়। পূর্বের শিক্ষা পদ্ধতিতে এই রকম চ্যালেঞ্জিং সিস্টেম ছিল না, মানে এইভাবে পড়ানো হতো না, ছেলেমেয়েরা সেই জন্য কী হতো মুখস্থ করতে হতো এবং অনেক সময় পিছিয়ে পড়তো।
এই শিক্ষা পদ্ধতি কিভাবে চালু হলো না ভারতে আইন করে এই শিক্ষা পদ্ধতি চালু করা হয়? প্রথমে ভারতে রাজ্য সরকারগুলিতে চালু হয়, তারপর কেন্দ্র সরকারের স্কুলগুলিতেও চালু হয়ে যায়। এটি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চলতে থাকে, কোনো কোনো স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্তও চালু আছে। কিন্তু 2017 সালে দশম ক্লাসের জন্য এই পদ্ধতিটি বাতিল করা হয়েছে। এখন পরীক্ষার পদ্ধতিগুলি কীরকম আমরা একবার দেখে নিই। গঠনমূলক পরীক্ষা, সমষ্টিগত পরীক্ষা, এখানে স্কেল আছে আর এখানে গ্রেড আছে। গঠনমূলক পরীক্ষা 4টি, সমষ্টিগত পরীক্ষা 2টি, স্কেল 9 পর্যন্ত এবং গ্রেড হচ্ছে ষষ্ঠ থেকে দশম বা কোনো কোনো স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। পরীক্ষার বিষয়গুলি কী কী থাকে? প্রধান বিষয় যেগুলো সেগুলো হলো ইংরাজি, হিন্দি, অঙ্ক, পদার্থবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থবিদ্যা এবং সামাজিক বিজ্ঞান। আর সাহায্যকারী বিষয় কী কী? সেগুলি অনেক, জাপানি, আসামি, বাংলা, গুজরাটি, কাশ্মীরি, কান্নাড, মারাঠি, মালয়ালম, মণিপুরি, উড়িয়া, পাঞ্জাবি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, সংস্কৃত, আরবি, পার্সি, ফ্রেঞ্চ, জার্মান, রাশিয়ান, নেপালি, লেপচা, ভুটিয়া ইত্যাদি। শিক্ষা পদ্ধতির মূল্যায়নটা আমরা একবার দেখে নিই। এতে দু রকমের শিক্ষা পদ্ধতি আছে, একটি হচ্ছে গঠনমূলক শিক্ষা পদ্ধতি আর একটি হচ্ছে সমষ্টিগত শিক্ষা পদ্ধতি। গঠনমূলক শিক্ষা পদ্ধতি এখানে বারবার পরীক্ষা করে করেই বাচ্চাদের মূল্যায়ন করা হয়, স্কুলে পড়ানোর মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে মূল্যায়ন করা হয়, মৌখিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়। যেমন আমি একটু আগে অনেকবার আলোচনা করেছি, একটি বা দুটি অধ্যায় পড়িয়ে তারপর ক্লাসে হয় শিক্ষক মশাইরা প্রশ্ন জিজ্ঞেস করবেন কিংবা প্রশ্নপত্র বানিয়ে পরীক্ষা নেবেন, তার ফলে যে ফলাফলটি তৈরি হবে, তারপর যে মূল্যায়নটি তৈরি হবে সেটি হচ্ছে গঠনমূলক শিক্ষা। এটি বছরে 4 হয় আর 40% নম্বর নেওয়া হয়। সমষ্টিগত মূল্যায়ন কীরকম? এটি বছরে 2 হয় এবং বেশ বড় করে পরীক্ষাটা নেওয়া হয়, অনেক বেশি নম্বরের পরীক্ষা নেওয়া হয়। বাচ্চাদিকে 3 একটানা বসে পরীক্ষা দিতে হয়। প্রথমে প্রথম দুটি গঠনমূলক পরীক্ষা হবে, তারপর একটি সমষ্টিগত পরীক্ষা হবে, তারপর আবার দুটি গঠনমূলক পরীক্ষা এবং তারপর শেষে বাৎসরিক পরীক্ষা। আবার পরে দুটি গঠনমূলক পরীক্ষার পর বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। প্রত্যেকটি পরীক্ষায় 30% করে নম্বর নেওয়া হয়। দুটি সমষ্টিগত পরীক্ষা মিলিয়ে 60% নম্বর নেওয়া হয় আর এটি স্কুলই পরিচালনা করে। প্রশ্নপত্র এবং মূল্যায়ন অংশ সিবিএসই দ্বারা পরিচালিত হয়। পাঠ্যাংশটি পরের বছর একই থাকে না, পাঠ্যাংশটিকে পরের বছর পরিবর্তন করে দেওয়া হয় যাতে করে পুরোপুরি নূতন বিষয় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। তাহলে বছরের শেষে যে ফলাফলটি দেওয়া হয় তা এরকম, 40% প্লাস 60% সমান 100%। তারপর এই নম্বরের ভিত্তিতে গ্রেড তৈরি করা হয় যাকে বলা হয় সিজিপিএ। তারপর রিপোর্ট কার্ড তৈরি করে বাবা মাকে দেখানো হয় এবং সেই রিপোর্ট কার্ডে অবশ্যই প্রিন্সিপালের সই থাকে। এই ধরনের শিক্ষা পদ্ধতির বিস্তারটা কীরকম? না, এটা হচ্ছে অনুমান ভিত্তিক পদ্ধতি, যাতে ছাত্রছাত্রীরা কতটা জানে এবং কিভাবে তার ব্যাখ্যা করতে পারবে কোনো পরিস্থিতিতেই, সেটাই হলো এই অনুমান ভিত্তিক শিক্ষা পদ্ধতি। আর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত কীরকম? কোনো কঠিন পরিস্থিতিতে, যেমন সুনামি, বন্যা প্রভৃতি পরিস্থিতিতে সে কী করতে পারবে, সে যা শিখেছে সেই শিক্ষা দিয়ে সে সেখানে সেটা প্রয়োগ করতে, উপযুক্ত জায়গায় প্রয়োগ করতে পারছে কি না, সেটা এই বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত মূল্যায়নের মাধ্যমে দেখা যেতে পারে। আর প্রযুক্তিবিদ্যায় সে কীভাবে নিজেকে নিয়োগ করতে পারবে, মানে এই যে ছোটোর থেকে সে শিখে 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 গেল, বিভিন্ন প্রযুক্তিবিদ্যায় সে কতখানি তা প্রয়োগ করতে পারছে, সেটাও একটা ব্যাপার। এই ধরনের শিক্ষার ফলাফলটা কীরকম? এই পদ্ধতির ফলাফল বিভিন্ন রকম। স্কুলগুলোতে তো খুব তাড়াতাড়ি গৃহীত হয়েছিল আর বাচ্চাদের চাপমুক্ত পড়াশোনা করানো হয়েছিল, মানে বাচ্চাদের চাপমুক্ত পড়াশোনা অবশ্যই হয় এই ধরনের পড়াশোনায়। আর যে সমস্ত ছেলেমেয়েদের দৃঢ়তা কম তাদের সাহস যোগানো হয়, যারা ঠিক মতো করে উঠতে পারে না তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আগিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এর অনেক সমালোচনাও আছে, যেমন আসল পড়াশোনার থেকে বাড়তি কার্যক্রম অনেক বেশি বলেই মানা হয় যে এই ধরনের পড়াশোনাতে বাড়তি কার্যক্রম অনেক বেশি। এটা আমি অনেক পেরেন্টসের মুখেও শুনেছি। পড়ার চাপ কমের জায়গায় বেড়েছে, দিন রাত শুধু এইটাই, বাবা মারাও এরকম বলে থাকে যে দিন রাত শুধু পরীক্ষা পরীক্ষা, এটা করো ওটা করো সেটা করো, এটা ধরো চাপটা আরেকটু বেশি মনে হয়েছে। প্রজেক্ট এবং মৌখিক পরীক্ষার চাপ অনেক বেড়েছে।
আর কি হয় এই ধরনের এই যে বাড়তি দক্ষতার উপর যে লক্ষ্য দেওয়া হয় সেক্ষেত্রে কি হচ্ছে সিলেবাস শেষ হোক বা না হোক অন্যান্য অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেই থাকে বাচ্চারা আমরা দেখেছি স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হয় তখন কি হয় অ্যানুয়াল প্রোগ্রামটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্যে আগে অনেক তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দেওয়া হয় তবু এই পদ্ধতিটি কিন্তু অনেক ভালো সমস্ত স্কুলে এই নিয়মটি চালু আছে শুধুমাত্র দশম শ্রেণীর ছেলেমেয়েরা তাদের পছন্দ মতো নিয়মটি বেছে নিতে পারবে কিন্তু 2016 থেকে 17 সালে এই নিয়মটি শেষ হয়েছে আর প্রথাবিসিদ্ধভাবে নিয়মগুলির পরিবর্তন হয়েছে এখন তাহলে আমরা আসি আজকে আমরা কি কি আলোচনা করলাম একটি বাচ্চাকে পড়ানোর পর তার কতটা উন্নতি হয়েছে সেটি হলো মূল্যায়ন মূল্যায়নে তিনটে জিনিস থাকে তার মধ্যে পরিমাপ হলো একটি জিনিসের যে পরিমাণগত পরিধি সেটিই হলো পরিমাপ আর জানা জিনিস থেকে সূত্রগুলো বের করে তার দক্ষতা বিচার করাই হলো মূল্য নির্ণয়ন আর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি বাচ্চার গুণগত এবং পরিমাণগত কতখানি উন্নতি হয়েছে তার মূল্যায়নই হলো মূল্য নির্ধারণ আমরা অবিচ্ছিন্ন মূল্য নির্ধারণ সম্পর্কে অনেক বড় করে আলোচনা করেছি যেটার প্রধান সংজ্ঞাটা হলো যে শিক্ষা পদ্ধতির বারবার পরিবর্তন করে বাচ্চাদের উন্নতি ঘটানোই হলো অবিচ্ছিন্ন মূল্য নির্ধারণ অবিচ্ছিন্ন মূল্যায়নের বৈশিষ্ট্যগুলোকে আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি যেটা হচ্ছে খুব সংক্ষেপে বলা যায় নির্দিষ্ট সময়ে পরিবর্তিত হয় ছাত্রছাত্রীদের কাছে অনেক সময় চাপের কারণ হয় এটি ক্ষমতা এবং অক্ষমতার প্রকাশ করে এটি প্রতিকারক হিসাবে শিক্ষার কঠিন দিকটি ছাত্রছাত্রীর জীবন থেকে বের করে দিতে পারে ছেলেমেয়েদের জীবনের সমস্ত দিক বিচার করে যে মূল্যায়ন তৈরি করা হয় তাকে বলা হয় উপলব্ধ সংক্রান্ত মূল্যায়ন আমরা অবিচ্ছিন্ন মূল্যায়ন সম্পর্কে আলোচনা করেছি এবং উপলব্ধগত ব্যাপক মূল্যায়ন সম্পর্কেও আলোচনা করেছি যেমন একটা অঙ্কের নম্বরটা হলো অবিচ্ছিন্ন মূল্যায়ন আর ছাত্রছাত্রীর আগ্রহ হলো উপলব্ধ সংক্রান্ত মূল্যায়ন শিক্ষা পদ্ধতির এবং ছাত্রের বা ছাত্রীর উন্নতি হলো এর আসল উপযোগিতা আমরা সেইটা নিয়ে আলোচনা করেছি যে শিক্ষা পদ্ধতির কীভাবে উন্নতি হয় বা ছাত্র বা ছাত্রীর কীভাবে উন্নতি করা হয় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি ছোট ছোট পরীক্ষার মাধ্যমে ভয় দূর করে বড় পরীক্ষায় সাহস যোগানোই হলো এর প্রধান উদ্দেশ্য শুধুমাত্র বছরের শেষে পরীক্ষা নেওয়াই ছিল মূল্যায়নের আগে পড়াশোনার পদ্ধতি আমরা মূল্যায়নের আগে কীভাবে পড়াশোনা করা হতো এবং মূল্যায়নের পরে যে পড়াশোনার পদ্ধতি চালু হয়েছে সেটি সম্পর্কে আমরা জেনেছি সেটি হলো উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আগ্রহ সঞ্চার করে পড়াশোনা করানোই হলো মূল্যায়নের প্রধান লক্ষ্য আমরা দেখেছি এটি অনেক সময় প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে যায় অনেক সময় ছেলেমেয়েরা যে প্রশ্ন করে তার উত্তর শিক্ষক শিক্ষিকার জানা থাকে না কিন্তু সেটি কোনো সমস্যা নয় পরে সেটির উত্তর অটোমেটিক এসে যায় ভারতে বিভিন্ন আইন পাশ করে এই শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে 1947 সালের পর থেকে আমাদের দেশে অনেক রকমের শিক্ষা পদ্ধতি চালু হয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের শিক্ষা পদ্ধতি চালু হতে হতে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে দেখা গেছে যে এটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু আছে আমরা পরীক্ষার পদ্ধতিগুলো সম্পর্কেও আলোচনা করেছি এবং পরীক্ষার বিষয়গুলো সম্পর্কেও আলোচনা করেছি আর দেখেছি কি যে পরীক্ষার মূল্যায়ন কীভাবে করা হয় বছরের শেষে পুরো বছরের মূল্যায়নটা কীভাবে করা হয় আমরা দেখলাম গঠনমূলক শিক্ষা পদ্ধতি থেকে 40% নম্বর নেওয়া হয় এবং সমষ্টিগত মূল্যায়ন থেকে 60% নম্বর নেওয়া হয় আমরা শিক্ষা পদ্ধতির বিস্তারগুলো সম্পর্কে আলোচনা করেছি অনুমান ভিত্তিক বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রযুক্তিবিদ্যাগত আর ফলাফল কী না ফলাফল ছিল চাপমুক্ত পড়াশোনা করানো কিন্তু এটি আমাদের কাছে সমালোচনারও বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা সেটি সম্পর্কেও আলোচনা করেছি তবে 2016-17 সালে এই নিয়মটি শেষ করা হয়েছে আবার নতুন করে অন্য নিয়ম চালু করা হচ্ছে নমস্কার আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে